নন্দীগ্রামে আজকে সমবায় নির্বাচন ছিল, যেখানে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন শাসক দলের হাতে। যদি সমবায় নির্বাচনে এটাই হয় তাহলে পঞ্চায়েতে কি করবে? না না, পঞ্চায়েতে লুট করার জন্যই পরিবেশ তৈরি করছে। আপনি শুধু তাই নয়, এই দাঁতপুর থানা হুগলিতে গত 3 মাস আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করেছিল, তার কোলের বাচ্চাটাকে পর্যন্ত আছড়ে দিয়েছে উপপ্রধান গিয়ে গতকাল। এই গুন্ডাদের সরকার তো পরিষ্কার কথা, পশ্চিমবাংলায় একটা গুন্ডাদের সরকার চলছে, জঙ্গল রাজ কায়েম করেছে, এর মুক্তি হবে। ইউপিতেও আগে মুলায়ম সিং যাদব মায়াবতীর গুন্ডারা ছিল, বিহারেও আগে লালু প্রসাদ যাদবের গুন্ডারা ছিল, বিচারপতিদের খুন করা হয়েছে, একাধিক 20 জনের বেশি বিচারপতি খুন হয়েছে। সেখানে এখন নেই, সেখানে এখন বিকাশবাদ রাজ করছে। পশ্চিমবাংলাতেও যাবে, প্রদীপ যখন নেবে তখন একটু ভালো করে দপ করে জ্বলে আলো ছড়িয়ে নেবে, নেবার সময় হয়ে গেছে, টাইম হোক যায়। হিঙ্গলগঞ্জে কালকের সভা করতে দেয়, আজকে হাইকোর্টে ছিল, যে জায়গায় 2 জন এনওসি দিয়েছিল, পুলিশ বলছে ওই জায়গায় 19টা শরিক আছে, ছাড়বো না আমরা। আমাদের সংঘের মাঠ আছে টাকিতে, আমি এনওসি আনতে পাঠিয়েছি, 26 তারিখ ভ্যাকেশন বেঞ্চে যাবো, ভ্যাকেশন বেঞ্চ যদি আমাকে অনুমতি দেয় 29 তারিখে টাকিতে সভা করব, ওই পুলিশগুলোর উপর সামনে দাঁড়িয়ে সভা করে আসুন। কত জায়গায় আটকায় দেখো, আগে কত জায়গায় আটকাতে পারে পারবে। আগের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে বলেছে শুধু নদিয়া নয় বাংলায় নাকি শান্তিপূর্ণ ভোট হবে। ও হালি নেতার কথার উত্তর দেবো কবে, কেন কবে এসছে? 2011 সালের পরে আমরা খেটে খুটে হাজার হাজার শহীদ হয়ে যাওয়ার পরে তারপরে এসেছে, এর থেকে 2000 পুলিশ। আপনি এইখানে সেদিন রানাঘাট শহরে সব দোকান বন্ধ করেছিল, মোটর সাইকেল করতে দেয়নি। নদিয়া জেলায় অনেকটা উইক হয়ে পড়েছে, নিজের ঘরের অন্তর্দ্বন্দ্ব মেটাতে হবে। আপনাকে একটা ছোট্ট ভোট হয়েছিল মেদিনীপুরে শিক্ষক প্রতিনিধি নির্বাচন, সেই ফলটা ছিল 133 বিজেপি, 115 এবিটিএ মানে সিপিএম, 71টা তৃণমূল। আগামী দিনে তৃণমূলের অবস্থা পাঞ্জাবের কংগ্রেসের থেকেও খারাপ হবে, এই ভবিষ্যৎবাণী টান করে।